প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিসটি শেয়ার করব এবং নোটিশটি মূলত কাদের জন্য সেই বিষয়গুলো থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক আপনারা হয়তো দেখতেই পারছেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে একত্রিশ তিন দুই হাজার বাইশ তারিখে নোট বিস্তারিত অংশে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে মূলত অনার্স প্রফেশনাল কোর্সে বি এড বিএমএড বিএসএড বিপিএড এম এড এম এস এড এমপিএড ও এল এল বিশেষ পর্বের কোর্স সমূহের রিলিজ স্লিপের মেধাতালিকা তালিকা পাঁচ এপ্রিল দু তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এর মাধ্যমে জানা যাবে এবং রাত নয়টার পর ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন এস এম মাধ্যমে জানতে হলে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে টাইপ করতে হবে এনইউ স্পেস এ টি পি এম স্পেস অ্যাডমিশন রোল নম্বর টাইপ করে ওয়ান সিক্স থ্রি নম্বরে পাঠিয়ে দেবেন তাহলে প্রীতি এস এম এসে আপনার রেজাল্ট এবং আপনি দেখতে পারবেন এবং এখানে উল্লেখিত যে রিলিজ শিলিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো ভর্তিচ্ছুক শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই এগারোই এপ্রিল দুই তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে এছাড়াও এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তারিখসমূহ অর্থাৎ পাঁচ চার দু তারিখ থেকে বারো চার দুই বাইশ তারিখের মধ্যে রিলিজ শিলিপের মেধা তালিকায় যারা স্থান পাবে তাদেরকে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্মটি উত্তোলন করতে হবে বা প্রিড কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ ভর্তির তারিখ হচ্ছে পাঁচ চার দুই তারিখ থেকে বারো চার দুই তারিখের মধ্যে শিল্পের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি ভর্তি নির্দেশিকা নয় নং অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ ছয় থেকে তেরো তারিখের মধ্যে তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ নোটিসটি হয়তো আপনাদের নোটিস সম্পর্কে অবগত করতে পেরেছি ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না